নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। এখানে কাবলি ছোলা ভিজিয়ে নিয়ে নিয়েছি। এখানে ছোলাগুলো আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। ছোলাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে 2টো টমেটো কেটে নিয়ে নিয়েছি, আমি টমেটোগুলোর বীজ ফেলে দিয়েছি। এখন আমি দিয়ে দেব গোটা রসুন, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা বড় এলাচ দিচ্ছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে ছোট এলাচ দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1টা দারচিনি। এখন আমি দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি জল দিয়ে দেব, 2 গ্লাস জল দিয়েছি আমি এই গ্লাসে। এখন আমি দিয়ে দেব তেল। এখন ঢাকনা বন্ধ করে 3টে সিটি দেব। এখন আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে রেখে নেব। ছোলা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এই টমেটোর খোসাগুলো ফেলে দেব। এইভাবে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এইভাবে গলিয়ে দেব রসুনগুলো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেব কুচুনো পেঁয়াজ। এখানে 1টা বড় সাইজের পেঁয়াজ আছে। এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন নেড়ে দেব, সামান্য কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব সামান্য নুন দেব, ছোলা সেদ্ধ করতে নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 2টোই দিলাম। নেড়ে দেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ ছোলাটা আমি দিয়ে দেব। টেস্ট হিসাবে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন চিনিটা। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি, ছোলার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব